রাত্রি 9:15 নাগাদ কৃষ্ণ তার দলবল মেশিন ঠেকিয়ে প্রথমে মারধর করে, তারপরে তুলে নিয়ে যায়, নিয়ে গিয়ে সেখানে অকথ্য মারধর করে আমার মোবাইল ভেঙে দেয়, সাথে কিছু পয়সা কড়ি ছিল সেগুলোও নষ্ট হয়, তারপরে আমাকে পরবর্তী সময় ছেড়ে দেয়। থানায় ডায়েরি করতে যাব, সেই সময় ওদের আবার দলবল এসে বোম্বিং করে, ওপেন ফায়ার করে, এবং সেই বোম্বিংয়ে থানার আইসি কৃষ্ণেন্দ্রবাবু পায়ে বিরাট চোট হয় এবং তিনি এখন উন্ডেড হয়ে আছেন। গতকাল রাত্রিবেলা নোদাহাড়ি থানায় আমাদের দলীয় কার্যক্রম সেরে আমাদের একজন মণ্ডলের জেনারেল সেক্রেটারি শ্যামল মণ্ডল, তিনি একটি চায়ের দোকানে বসেছিলেন, সেখানটায় তাকে প্রায় 8-9 বাইকে করে এসে ওখানকার একটা নোদাহাড়ি থানা কুখ্যাত দুষ্কৃতী কৃষ্ণ এবং তার গুন্ডাভাই নিয়ে এসে তাকে তুলে নিয়ে যায় পিস্তল থেকে, নিয়ে প্রচণ্ড মারধর করে। থানায় বারবার ফোন করা সত্ত্বেও থানা বলছে যাচ্ছি যাচ্ছি, কিন্তু থানার পুলিশ আর সেখানে যায়নি। তারপরে প্রায় 20 মিনিট পরে তাকে আহত অবস্থায় তাকে ছেড়ে দেয়, তার মোবাইল তুলে আছাড় মেরে ভেঙে দেয়, তার টাকা পয়সাও কেড়ে নেয়। এরপরে গ্রামের লোকেরা তারা মিলে স্থানীয় অঞ্চল সভাপতি রাজু পরামানিকের বাড়ি ঘেরাও করে যে কেন পাড়ার লোকেরা যে যা দল করুক সেখানে কেন এই ধরনের জিনিসগুলো হবে। গ্রামের মা বোনেরা মহিলারা সমস্ত তার বাড়ি ঘেরাও করে। তারপর স্থানীয় পুলিশ খবর পেয়ে তারা আসে এবং বলে যে থানায় গিয়ে অভিযোগ দিতে। সেমত অবস্থা প্রায় 20-25 বাইকে করে পিস্তল এবং বোম নিয়ে এসে কৃষ্ণ এবং তার বাহিনী সেই শূন্যে গুলি ছোড়ে এবং জনগণকে উদ্দেশ্য করে বোম ছোড়ে। সেই সময় পুলিশ কাছে ছিল দুজন সাব ইন্সপেক্টর, একজন কৃষ্ণেন্দুবাবু এবং আরেকজন লালটুবাবু, তারা দুজনে আহত হয়ে হসপিটালাইজড হয়ে রয়েছেন এবং পুরো ঘটনাটা ঘটে সিসিটিভির সামনে। এই যে এত বড় একটা ঘটনা ঘটে গেল বা ঘটে যাচ্ছে বছরের পর বছর ডায়মন্ডহারবার পুলিশ জেলা জুড়ে, অথচ কোনো বিন্দুমাত্র কোনো স্টেপ নেওয়া হচ্ছে না এই দুষ্কৃতীদের বিরুদ্ধে, এই অভিষেক ব্যানার্জির উন্নয়ন বাহিনীর বিরুদ্ধে। আমি তীব্র ধিক্কার জানাচ্ছি এবং আমি এখনও রিকোয়েস্ট করছি পুলিশ মহলকে, বিশেষত ডায়মন্ডহারবার পুলিশ জেলাকে, এইভাবে আপনারা নিষ্ক্রিয় করে রাখবেন না, আপনারা অ্যাক্টিভ হন। অনেকেই তৈলমর্দন করেছেন এই তৃণমূল নেতাদের, অন্তত ক্রিমিনাল মুক্ত করুন এলাকাটাকে, সাধারণ মানুষ ক্ষিপ্ত হয়ে যাচ্ছে। কিন্তু তার এরপর যদি নিজেদের হাতে আইন তুলে নেয় তখন পুলিশে কিছু করা থাকবে না, কারণ এই সমস্ত লোকদের, এই সমস্ত ক্রিমিনালদের পুলিশ যদি তাদের বিরুদ্ধে অ্যাকশান নেয়, পুলিশ আহত হয়ে যাচ্ছে অথচ কোনো কেস হচ্ছে না। আমি বারবার এসপি এবং ওসিকে বলেছি যে আপনারা সুমোটো কেস করুন, অ্যাকশান নিন, অ্যারেস্ট করুন ইমিডিয়েট এই কৃষ্ণকে, কেন করবেন না আপনারা? তারা বলছেন খালি দেখছি দেখছি দেখছি। আমি জানি না যে সমাধানটা কোথায়, অত জনগণই তার হাতে আইন তুলে নেবে এবং এই সমস্ত ক্রিমিনাল বাহিনী গণপিটুনি এদের মৃত্যু এদের ভাগ্যে লেখা রয়েছে, নাহলে পুলিশ যদি নিষ্ক্রিয় হয় জনগণ তার হাতে আইন তুলে নিতে বাধ্য হবে। আমি অভিজিৎ দাস, বিজেপির জেলা সভাপতি।